এমন যদি আমার জীবনে কেউ আসে তারে সেই মতন করে রাখবো আচ্ছা আচ্ছা এটা এখন জীবন আসলে বেঁধে রাখবো বাচ্চা কাছে আছে হ্যাঁ কয়টা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুন একটি প্রতিবেদন দেখতে পাচ্ছেন আমার সামনে একটি আপু আসছে আসলে আপুর জীবনে কি হয়েছে চলুন কথা বলে জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি আমার নাম সুমাইয়া সুমাইয়া আপু কেমন আছেন আপনি একটু ভাই ভালো আলহামদুলিল্লাহ কি হয়েছে আপনার জীবনে আসলে কি বলার জন্য আসছেন জীবনে অনেক কিছুই ঘটে যেটা আছে যে আমার জীবন সঙ্গী হবে কি করবে তার কাছে সবকিছু খুলে কেন আপনার কি বিয়ে শাদী হয় নাই বিয়ে শাদী হয়েছিল ভাই কিভাবে বিয়েটা হয়েছিল কিভাবে বিয়েটা হয়েছিল লাভ মেসের ভিতরে কতদিন প্রেম করছিলেন ৬ মাস প্রেম করে সংসার করেছিলেন কতদিন সংসারের বয়স ৫ বছর তো মেলা দিনে তো সংসার করেছিলেন তা এত খুশি খুশি লাগতেছে কে এখন মনের মানুষ নাই সেই কারণে নাকি এই কারণেই নাই মনের মানুষ নাই বিদায় তো খুশি মানে কি আপনি ভালো ছিলেন না নাকি সে ভালো ছিল না আমি ভালো আমি সেই ভালো ছিল আমি খারাপ ছিলাম বিদায় কপালে দুঃখ কেন আপনি খারাপ কেন আমি খারাপ এই কারণে যে হয়তো আমি তার ভালোবাসে বুকের মাঝে রাখতে পারিনি বিদায় সে আমার চলে গেছে আজকে ভালো করে রাখতে পারতাম তো এত আর চলে যেত না এখন যদি আমার জীবনে কেউ আসে তারে সেই মতন করে রাখবো আচ্ছা আচ্ছা এখন জীবন আসলে বেঁধে রাখবো বাচ্চা কাছে আছে হ্যাঁ কয়টা ছেলে আছে একটা না দুইটা ছেলে আছে একটা কত বছর কত বড় কত বছর বয়স বয়স ৪ বছর ৫ বছরে পড়ছে ৫ বছরে পড়ছে হ্যাঁ তা এখন ছেলেও তো বড় হচ্ছে তা এখন ভবিষ্যৎ কি কিরকম মানুষকে বিয়ে শাদী করে সংসার করতে চান মনের মতন মানুষ হলে সেটা বয়স লাগে না সে ৮০ হোক আর ২০ হোক আর ১০০ বছর হোক কোনো ই লাগে না যদি মনের মতন মানুষ হয় তাই সে অর্ধেক বয়সে হইলেও সেটাও যথেষ্ট লেখাপড়া করছিলেন হ্যাঁ কোন ক্লাস পর্যন্ত ক্লাস ৯ পর্যন্ত তা একটা গার্মেন্টসে চাকরি করলে তো পারেন গার্মেন্টসে চাকরি করছি কিন্তু গার্মেন্টসে চাকরির তেমন সুবিধা না স্যালারি দেয় আবার দেয় না কত ভালো গার্মেন্টস আছে যেহেতু ৯ পর্যন্ত লেখাপড়া জানছেন করছেন তা তো মোটামুটি এখন সমস্যা নাকি চাকরি মাকরিসে চাকরিসে স্বামী সংসার করাই ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা আমি থাকি আমার দেশের বাড়ি বরিশালে আমি থাকি ঢাকা কেউ যদি আপনাকে এখন দ্বিতীয় বিয়ে করতে চায় বা গ্রহণ করতে চায় আপনার বাচ্চা সহ মুখের কথা বললেই হবে না আগে দেখুক এসে আমি কোন পজিশনে আছি কি আমি কি হালে থাকি চলাফেরা করি এখন রোজা রমজানের মাস সেটাই যে বিয়ে করবে সে দুইজন দুইজনের দেখা সাক্ষাৎ হবে খোঁজ খবর নিয়ে তারপরে বিয়ে শাদী করাটাই আমি মনে করি ভালো ঠিক আছে এটাই তা আপনার সঙ্গে কিছু কিছু লোকরা আছে শুধু আসে কি মজা নেওয়ার জন্য আর কিছু কিছু লোকরা আসে কিন্তু মনের মতন একজন কাউকে পাই না যদি মনের মতন পাইতাম তা আসলে আসলে বাঁধতে রাখতাম আচ্ছা আচ্ছা যাই হোক সেরকম একটা মানুষই আশা করি হবে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আমার এই মোবাইল নাম্বার নাম্বারটা মুখস্থ বলতে পারেন হ্যাঁ তা একটু বলে দেন নাম্বারটা তো খোলা থাকে সবসময় হ্যাঁ সবসময় জন্য খোলা থাকে নাম্বারটা কি আপনার কাছেই তো থাকে হ্যাঁ আমার কাছেই থাকে তার নাম্বারটা বলে দেন তা বলে দেন নাম্বারটা ০১ ০১ ৭১৭ ০৩ ০৩ ২৪ ২৪ ৫৩ ৫৩ নাম্বারটা খোলা থাকে তো হ্যাঁ খোলা থাকে এখন আপনি বলে দেন তার নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি তার নাম্বারটি হচ্ছে ০১ ৭১ ৭০ ৩২ ৪৫ ৩ নাম্বারটা খোলা রাখবেন আর সবচেয়ে বড় কথা নামাজ কালাম পড়বেন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন কেউ ফোন দিলেই সত্যি কথা বলবেন মিথ্যা কথা বলবেন না ঠিক আছে মিথ্যার আশ্রয় না ওটা ভালো না রোজা রমজানের দিন যদি কেউ পাশে থাকে তা পাশে থাকবে আর যদি পাশে না থাকে বিরক্ত করণের ভালো না ওকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম